আগের লেকচারে আমরা দেখেছিলাম প্রোডাক্ট রুল, আজকে আমরা যে রুলটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে সাম রুল। নাম শুনে হয়তো বুঝতে পারছো, প্রোডাক্ট রুলে যেরকম বলা হয় যে একাধিক কাজ যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং প্রত্যেকটা কাজ কতভাবে করা যায় সেইটা যদি জানা থাকে, তাহলে আমি সবকটা কাজ করার বেয়ে প্রত্যেকটা কাজকে গুণ করে দিলেই পেয়ে যাব। সাম রুলের ক্ষেত্রে বলা হয় যে আমরা যোগ করব। এখন প্রশ্ন চলে আসে যে আমরা তাহলে সাম রুল কখন ব্যবহার করব এবং প্রোডাক্ট রুল কখন ব্যবহার করব, সেটা এখন আমরা ডিসকাস করছি। আচ্ছা, ধরি আমার কেবলমাত্র একটাই কাজ আছে। ধরো আমার কাজ হচ্ছে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে, কিন্তু রিপোর্টটা লেখার জন্য আমাকে দুটো লিস্ট দেওয়া হয়েছে। রিপোর্টটা কোনো আমাকে কোনো একটা টপিকের উপর একটা টার্ম পেপার লিখতে হবে, কিন্তু আমাকে দুইটা লিস্ট দেওয়া হয়েছে, যে আমি দুইটা লিস্ট অফ টপিকস দেওয়া হয়েছে। আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে যেখানে হয়তো ছয়টা টপিক আছে, এবং আরেকটা লিস্ট দেওয়া হয়েছে যেখানে হয়তো আটটা টপিক আছে। এখন প্রথমে একটু দেখি যে প্রোডাক্ট রুল কখন ব্যবহার করতে পারতাম। ধরো আমাকে বলা হয়েছে যে আমাকে দুইটা টার্ম পেপার লিখতে হবে, প্রথম লিস্ট থেকে একটা টপিকের উপর একটা পেপার, দ্বিতীয় লিস্টের একটা টপিক থেকে একটা পেপার। তাহলে আমি মোট কতভাবে আমার টপিকগুলো চুজ করতে পারি সেই উত্তরটা দেখি। আমি আমার টাস্ক হচ্ছে দুটো। T1 হচ্ছে প্রথম লিস্ট থেকে একটা টপিক বেছে নেওয়া, যেটা করার আমার উপায় আছে ছয়টা, এবং T2 হচ্ছে দ্বিতীয় লিস্ট থেকে টপিক বেছে নেওয়া, যেটা করার উপায় আছে আটটা। তাহলে এখানে দুইটা টপিক বেছে নেওয়ার, প্রথম লিস্ট থেকে একটা, দ্বিতীয় লিস্ট থেকে একটা, টাস্ক দুটো ইন্ডিপেন্ডেন্ট। প্রথম লিস্ট থেকে একটা টপিক বেছে নেওয়ার কাজটা এবং দ্বিতীয় লিস্ট থেকে বেছে নেওয়ার কাজটা ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু কাজ দুটো ইন্ডিপেন্ডেন্ট এবং প্রতিটা আলাদা আলাদা করে কতভাবে জানা করার যে আমার উপায় জানা আছে, কাজেই এখানে আমার দুইটা কাজ একসাথে করার উপায় হচ্ছে 6×8, 48 ভাবে আমি আমার দুটো টপিক বেছে নিতে পারি। এটা ছিল আমার প্রোডাক্ট রুলের অ্যাপ্লিকেশন। এখন আমি ফেরত চলে আসি যে সাম রুল কীভাবে অ্যাপ্লাই করব। প্রথমেই দেখে নিই যে প্রশ্নটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। এখানে বলা হচ্ছে আমাকে যে কোনো একটা টপিক বেছে নিতে হবে, তবে টপিকের অপশন আমার কাছে আছে এক নম্বর লিস্ট থেকে যে কোনো ছয়টা টপিকের মধ্যে যে কোনো একটা, অথবা দুই নম্বর লিস্টের আটটা টপিক থেকে যে কোনো একটা। আমার কাজ কিন্তু তাহলে মাত্র একটা, কিন্তু সেটা আমি করতে পারছি দুইভাবে, অর্থাৎ এক নম্বর লিস্ট থেকে টপিক বেছে নিয়ে অথবা দুই নম্বর লিস্ট থেকে টপিক বেছে নিয়ে। কিন্তু সেখানে আবার ফার্দার দেখা যাচ্ছে যে এক নম্বর লিস্টে আমার অপশন আছে ছয়টা, আর দুই নম্বর লিস্টে আমার অপশন আছে আটটা। তাহলে এখানে আমার অপশন হচ্ছে টোটাল নাম্বার ওয়েজ যেভাবে কাজ শেষ করতে পারি, আমার টোটাল নাম্বার অফ পসিবল অপশনস ফর টপিক হচ্ছে 6+8, 14টা। এটা কিন্তু অবভিয়াস। আমি যেটা এমনিতে প্রোডাক্ট রুল সাম রুল এসব জটিলতার মধ্যে না গিয়ে যদি বলি যে কোনো একটা টপিকের রিপোর্ট লিখতে হবে, এক নম্বর দুটো লিস্টের মধ্যে যে কোনো একটা থেকে টপিক বেছে নিতে হবে, প্রথম লিস্টে আছে 6টা অপশন, দ্বিতীয় লিস্টে আছে 8টা অপশন, তাহলে আমরা একটা ইনটিউশন থেকে বলতে পারি যে তার মানে আমার মোট অপশন আছে 14টা। কাজে সাম রুলটা অনেকটা ইনটিউশন থেকে বোঝা যায়। প্রোডাক্ট রুলের ক্ষেত্রে ইনটিউশন হয়তো অতটা স্ট্রং না। প্রোডাক্ট রুলের অ্যাপ্লিকেশনটা হচ্ছে কখন, যখন টাস্ক দুটো ইন্ডিপেন্ডেন্ট। আমি আবারও সেই উদাহরণটা দিই, যদি আমাকে বলা হয় যে দুইটা রিপোর্ট লিখতে হবে, এক নম্বর লিস্ট থেকে যে কোনো একটা টপিক নিয়ে একটা রিপোর্ট এবং দুই নম্বর লিস্ট থেকে যে কোনো টপিক নিয়ে একটা রিপোর্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এক নম্বর রিপোর্টের সাথে দুই নম্বর রিপোর্টের কোনো সম্পর্ক নেই, এক নম্বর রিপোর্টের টপিক সিলেকশনের সাথে দুই নম্বর রিপোর্টের টপিক সিলেকশনের কোনো সম্পর্ক নেই, তাহলে আমার অপশন হচ্ছে এক নম্বর রিপোর্ট জন্য 6টা অপশন, দুই নম্বর রিপোর্টের জন্য 8টা অপশন, টোটাল নাম্বার অপশন হচ্ছে 6×8, 48। কিন্তু যদি টাস্কগুলো ইন্ডিপেন্ডেন্ট না হয়, একাধিক লিস্ট আছে, প্রত্যেকটা লিস্টে একাধিক অপশন আছে, কিন্তু আমি যে কোনো একটা বেছে নিতে পারবো, তখন আমি ব্যবহার করব সাম রুল। প্রোডাক্ট রুলের তুলনায় সাম রুলের অ্যাপ্লিকেশনটা কম্পারেটিভলি ছোট এবং সহজ। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে আমরা সাধারণত শুধুমাত্র প্রোডাক্ট রুল বা শুধুমাত্র সাম রুল ব্যবহার করি না। যদিও ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্ট রুলের অ্যাপ্লিকেশন সাধারণত একটু বেশি দেখা যায়, তারপরও আমরা এক্সক্লুসিভলি প্রোডাক্ট রুল বা এক্সক্লুসিভলি সাম রুল ব্যবহার করি না। আমরা সাধারণত এই দুটো রুলের কোনো একটা কম্বিনেশন ব্যবহার করি। এরকম কিছু কম্বিনেশন প্রবলেম আমরা নেক্সট লেকচারে দেখবো।